वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আপনারা সকলেই জানেন সারা রাজ্য জুড়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে। তো বিভিন্ন জায়গায় লক্ষীর ভান্ডার ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার পালা। তো বর্তমানে রাজ্য সরকার এই টাকা নিয়ে কী ঘোষণা করেছে, কী বিস্তারিত বলা হয়েছে, চলুন সমস্ত কিছু জেনে নেওয়া যাক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্ন থেকে একটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দফার লিস্ট তৈরি করা হয়ে গেছে। এই লিস্টে যাদের নাম থাকবে তারা প্রথম দফাতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1 সেপ্টেম্বর অর্থাৎ কাল বাদ পরশু থেকেই পেয়ে যাবেন, এবং পরবর্তী যে লিস্ট তৈরি করাবো অর্থাৎ সেকেন্ড লিস্টের মাধ্যমে বাকি মহিলাদের টাকা দেওয়া হবে। এবং এইভাবেই প্রথম লিস্ট, সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্টের মাধ্যমে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে সমস্ত মহিলার ওটিপি এসেছে অর্থাৎ মেসেজ এসেছে, সেই সমস্ত মহিলাই কিন্তু প্রথম লিস্টের মধ্যে, প্রথম লিস্টেই তাদের নাম চলে আসবে এবং তারা 1 সেপ্টেম্বর থেকেই টাকা পেয়ে যাবেন। তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি পোর্টাল তৈরি করা হয়েছে, যে পোর্টাল এ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে socialsecurity.gov.in, এই ওয়েবসাইটে আসার পর আপনারা নিজেদের অ্যাপ্লিকেশন যেটা করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা চেক করে নিতে পারবেন। তো কীভাবে চেক করবেন দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্লিক করলে একটা ওটিপি চলে আসবে। লগ ইন করার পর একটা ওটিপি চলে আসবে, এই ওটিপি যাদের অলরেডি SMS এসে গেছে তারা ওই ফার্স্ট লিস্টে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকেই টাকা পেয়ে যাবেন। পরবর্তী লিস্ট যেটা অর্থাৎ সেকেন্ড লিস্ট যেটা তৈরি হবে পরবর্তী সময়ে, সেই সব মহিলারা টাকা পেয়ে যাবেন। তো রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন চলুন শুনে নেওয়া যাক। ভয় পাবেন 25 থেকে 65 বছর যারা সরকারি চাকরি করেন না বা কোনো পেনশন পান না, তারা ছাড়া, পেনশন পান তারা ছাড়া, সরকারি চাকরি করেন আর পেনশন পান তারা ছাড়া, সাধারণ মা বোনেরা।